চারিদিকে খুব কথা হচ্ছে, প্রুফ 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 চাই, প্রুফ দাও, কোথায় কোন এফবি পেজে আছে, কোথায় কোন এফবিতে আছে, প্রুফ দাও প্যাশনে দেবি, প্রুফ প্যাশনে দেবি, দেবে দেবে, কিন্তু প্রুফ তখনই দেবে যখন প্যাশনে দেবিরও কিছু প্রুফ লাগে। আরে ঘোড়ায় কি ঘাসে মুখ দিয়ে চলি না, ঘাসে মুখ দিয়ে চলি না, প্রুফ দেব কেন দেব না, কেন দেব না, শুধু দেব আর কিছু নেব না, সেটা হয় অটো নির্মাণ হয়, এক গালে কালি আর এক গালে চুন, কার গালে কে মাখাবে, কোন অধিকারে মাখাবে, কোন সাহসে মাখাবে, আমার মেয়েকে নিয়ে ভিডিওতে কথা বলা হয়, আমার মেয়েকে তুমি ভিডিও দেখেছে, আসেনি মেয়ে ভিডিওতে, আসে না মেয়ের লাইফে, বড় বড় কথা অটো নির্মাণ, তোমার টুনি কথা শুনে না, যাত্রার লগে ডাডিং করে আমায় চেনে না, তাই তো। তো চলো বন্ধুরা, প্রুফ প্রুফ চাইবি, প্রুফ দেব না হতে পারে, অবশ্যই ওয়াইটির কিছু নিয়ম আমাকে মানতে হবে, মানতে হবে ওয়াইটির কিছু রুলস রেগুলেশন। আচ্ছা এবার কিছু প্রুফ আমি চাই, তারপর না হয় দেব, ভালোবাসা ওয়ান সাইডেড হয় না, প্যার তুমকো ভি হ্যায় প্যার হামকো ভি হ্যায়। প্রথম কথা, ঢঙ্গি বউ, অফকোর্স আমি নামটা মুখে নেব না, ঢঙ্গি বউ যে বিয়ে করেছিল সেটার প্রুফ কি বাংলাদেশ গভর্নমেন্টকে দিয়েছিল? মেডিকেল ভিসা নিয়ে আসার পর বাংলাদেশ গভর্নমেন্টকে বলে দেওয়া হয়েছিল যে আর মেডিকেল ভিসার দরকার নেই, কারণ সেই মেয়েটা এখন ইন্ডিয়ার স্ত্রী। আমাকে এটা অনেক ঢঙ্গি বইয়ের ভক্তরা বলেছে, কথায় কথায় দিদি আপনি একটা শিক্ষিত মহিলা হয়ে দেশ কেটে আনেন কেন, কথায় কথায় দিদি আপনাকে এত শ্রদ্ধা করি আপনি ওর বাবা মাকে টেনে আনেন কেন, কথায় কথায় দিদি আপনি রুমকি ঝুমকির মতো একটা নোংরামের পাশে এসে দাঁড়িয়েছেন কেন, দিদি আপনার মতো একটা লেভেল একটা ক্লাস মহিলা কেন এইসব নোংরা মানে রুমকি ঝুমকি একটা নোংরা, রুমকি ঝুমকি একটা চরিত্রহীনা, পিঙ্কি একটা চরিত্রহীনা পাশে আপনি কেন দাঁড়িয়েছেন, শুনুন। তবে শুনেই নেই, যখন ক্লাস আর লেভেল কথাই ওঠে, শুনুন, এই বড় বড় মৌছাকে না কেউ ঢিল মারতে যায় না, কারণ আমাদের কাছে একটা ওয়াইটি রিচ বড় চ্যানেলকে আরতি করলে জয় হিন্দি শহরে না 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 দি শহরে, তো আমি দেব প্রুফ, না হলে আমাকে ছেড়ে দেবে ওয়াইটি, কোন সাহসে বলো, কোন সাহসে বলো, প্রুফ দিয়ে দেখাও, প্রুফ দিয়ে দেখাও, কিসের প্রুফ দেব, কিসের প্রুফ দেব, যখন কথাগুলি বলা হতো গোপন তথ্য গোপন তথ্য, তখন গিয়ে কেউ স্বীকার করেছিল যে ঢঙ্গি বউ কাউকে ফোন করে, ভিউয়ার্স আমার একটা বদনাম হয়েছে, একজন বদনাম দিয়েছে একটা বড় চ্যানেল, আমি নাকি খাতা কলমে, হ্যাঁ কারণ ব্রেনটা না এক্ষুনি আমি ঘরে ঢুকেছি, ঢুকে ব্রেনটাকে সুইচ অফ করেছি, করে এখানে শুরু করেছি, হ্যাঁ তখন কি কোথায় ছিলাম, বলেছিল যে হ্যাঁ আমি যারা যারা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করছে ব্লগিং চ্যানেল না এদেরকে আমি হ্যালো হাই হাই করি, কোনোদিন বলেছিল না, না পাড়ার লোক বলেছে গোপন তথ্যের সংগ্রহ গোপন তথ্যের খবর বলা হয়েছিল, এরপর সময় সব প্রুফ দিয়ে দেয়, ঠিক আছে আমি একটার পর একটা, প্লিজ ভিউয়ার্সরা আজকে ভিডিওটা কেউ স্কিপ করো না, আমি হয়তো বড় ভিডিও করবো না, হ্যাঁ কারণ শরীরটা ভালো না, আমি বড় ভিডিও করতে পারছি না, কথা বলতে পারছি না বেশিক্ষণ। আচ্ছা নাম্বার ওয়ান পয়েন্ট, প্রথম যখন ইউটিউব মিটের আগে মৌবু সবার সাথে কথা বলেছিল সেটা কি মৌবু ভিডিওতে বলেছিল, ঢঙ্গি বউ বলেছিল যে আমি টুনির মার সাথে হ্যালো হ্যালো হাই হাই করি, টুনির মা কোনোদিনও বলেছিল ঢঙ্গি বউ আমাকে ফোন করেছে ইউটিউব মিটের আগে, তখন কথাটা আমি বলেছিলাম, বলেছিলাম কিনা, এটার প্রুফ পেলে কিনা, পেলে। নাম্বার দুই, এই গোপন তথ্য গোপন তথ্যগুলি খবরগুলি কিন্তু ঢঙ্গি বউ দেয়, ঢঙ্গি বউ কি বলেছে, কেউ কেউ বলে দেখাক, কেউ বলে দেখাক যে আমি, কেউ বলে দেখাক যে আমি কাউকে খবর কাউকে ফোন করে ঘরের কথা বলেছি, তাই না, তাই না ঢঙ্গি বউ, তবে তুমি না তোমার ওই যে একটা পাঠা আছে তোমার ঘরে সখী টুকি আর পাঠা, ওই পাঠাটাকে পাঠাটাকে ছুঁয়ে বলো তো, তুমি কাউকে ফোন করে বলনি তোমার শাশুড়ি চুরি করে প্রসাদ খায়, বলনি, দেখি হিম্মত আছে কিনা, কল রেকর্ড আছে, কল রেকর্ড আছে, বন্ধুত্ব যতুক করে আছি, প্রথমেই বলে দিয়েছিলাম রেকর্ডিং করবি,
খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়। দেখা বলেছি বলনি, শোনো তোমাদের কি ধারণা ও ডাইরেক্ট ওদের নিজেদের ফেসবুক পেজে লাগিয়ে দেয় ওই ভিডিওটা, দিয়ে দেয় দিয়ে বলে এই দেখো আমার ভাইয়ের বউকে ঝাঁটা পাঠা করছে এই মহিলা, তোমরা এসে ইসে করো ও সাবস্ক্রাইব করো বা ওনাকে ভিউজ দাও না। অত কাঁচা খেলোয়াড় ওরা না, যদি সত্যিকারের অনেস্ট খেলোয়াড় হতো, ভেবে নাও ভিউয়ার্সরা, যদি এই ঢঙ্গি বউ অনেস্ট হতো তাহলে এই সব ভিডিওগুলি ও ওর নিজের কমিউনিটিতে দিত। আমাদের প্রিয়া আমাদের তরি কোনো অংশে ওর থেকে কম নয়, অনেক অংশে অনেক অনেক বেশি। ওরা কিন্তু ওদের ফরে ভিডিও করলে কমিউনিটিতে দেয়, তরিও দেয় প্রিয়াও দেয়, ঢঙ্গি বউ কিন্তু ওই যে বললাম মুখোশটা রাখতে ভালোবাসে। ঢঙ্গি বউ মুখোশ খুলে বেরিয়ে আসতে ভালোবাসে না, মুখের সামনে একটা মুখোশ থাকবে আর সেই মুখোশটা দেখে বলবে আহারে বেচারা ক্যান্সারের পেশেন্ট, এই ক্যান্সারের পেশেন্ট নয় সে, ক্যান্সার আমাকে ভিউয়ার্সই বলে দিদি আপনি মূর্খ কথা বলবেন না, ক্যান্সার পেশেন্ট নয় ক্যান্সার সার্ভাইভার, ইয়েস ক্যান্সার সার্ভাইভার, যার শরীরে এখনো ক্যান্সারের জীবাণু নেই, ফ্রি ফ্রম ক্যান্সার। ওকে মা বাবা বাংলাদেশে মেয়েটা একা স্বামীর ঘর করছে। আচ্ছা তো কোথায় ছিলাম আমি, পয়েন্টে ভুলে গেলে ভুলে যাওয়া হয়। হ্যাঁ তো ইউটিউব মিটের আগে সে কি বলেছিল বলে নাই, সে মিটে যাওয়ার পর আমরা জানতে পারলাম যে উনি কিভাবে করে, কিভাবে কল করা হয়, আমাদের ধারণার চিন্তা শক্তির বাইরে। উনি যদি প্রিয়া তরিদের মতো অনেস্ট হতো, অনেক বড় বড় চ্যানেল এমনকি আমাদের জটিলাও নিজের ফেসবুক পেজে কিন্তু কিছু চ্যানেলকে দিয়েছিল যাদের প্রয়োজন ছিল, ওপেন দিয়েছে, কিন্তু সে কোনো দিন তার মুখোশটার থেকে বেরিয়ে আসবে না। তার মুখোশ, সে একটা ভালো মেয়ে, একটা ভালো বউ, একটা ঘরোয়া মেয়ে, শ্বশুর বাড়ির যত্নশীল বউ, আর একটা আহারে ফিলিংস, বাঙালি মানে ইমোশনাল, বাঙালি মানে ইমোশনাল ফুল, আর সেই ইমোশনাল ফুল নিয়ে খেলতে ও জানে। প্রথম কথা বলছি, আমার কোনো রকম কোনো দেশ নিয়ে কোনো রকম বিভেদ নেই, বাংলাদেশ কাছে আছে বলেই তো আমি এই ঢঙ্গি বউকে পেয়েছি, ঢঙ্গি বইয়ের ঢং ধরতে পেরেছি, বাংলাদেশ আছে বলেই তো প্যাশন উইথ এপি আছে, বুকের পাটা আছে, আমি যে মামির নামটা দিয়ে বলেছিলাম না করার মতো আপন মামি না পেরেছে ভিডিওতে সে না করতে, কেন পারেনি, কেন পারেনি ভিউয়ার্সরা ওইটা তো জিজ্ঞেস করনি, যে অর্পিতা পালকে মিথ্যা কথা বলেছো তোমার মামির চ্যানেল আছে, তোমার মামিকে তুমি না করেছো, ছোটবেলার বন্ধুকে তুমি বিক্রি করেছ, কোনোটাই মিথ্যা না, কোনোটাই মিথ্যা না, ও ডাইরেক্ট ফেসবুকে পেজে দেবে বা ডাইরেক্ট ওদের ফেসবুকে দেবে এটা আশা করলে কি করে, সেটা আশা করলে তোমরা কি করে। দেখো প্রথম থেকে যদি আমি বলতে শুরু করি না আমার ভিডিওটা প্রচুর প্রচুর বড় হয়ে যাবে, প্রচুর বড় হয়ে যাবে, তোমাকে দেখতে পারবে ভিউয়ার্সরা আমি ওকে নিয়ে পাঁচটা ভিডিও নামে পাঁচটা পয়েন্ট পাঁচটা ভুল ধরব। কি বলা হয়েছিল যে রুমকে ঝুমকি বিয়ের আগে ঘর বানিয়েছে সে ওর বরের সঙ্গে থেকে, ঠিক আছে, রুমকি ঝুমকি যদি বিয়ের আগে বরের সঙ্গে এসে ঘর বানিয়ে থাকে তাহলে এই কল পাঠা, একটা নাম লাগে আমার, কি নাম না নামে ডাকবো না, হ্যাঁ কল পাঠা, কল পাঠা কি নামে কল পাঠা, তাহলে কি পরিচয়ে কি হিসাবে চেন্নাইতে গিয়ে থেকেছিল, চেন্নাইতে কোন রুমে ছিল, একসাথে ছিল কি, প্রমাণ আছে, প্রমাণ আছে বিয়ের আগে সতী ছিল, রুমকি ঝুমকি বিয়ের আগে ঘর বানিয়েছে, কোর্ট ম্যারেজটা হয়ে গেছিল, বাইকটা দিয়ে দেওয়া হয়েছিল, রুমকি ঝুমকির বাড়ির ঘরের ঠেকা রুমকি ঝুমকির বাবা নিয়েছিল যিনি পেশার রাজমিস্ত্রি। তাহলে সেই চেন্নাইয়ের হসপিটালে যখন গিয়েছিল বিয়ের আগে থাকতে, তবে কি সেই কারণে একটা এত বড় অপারেশনের পর 15 দিনের মাথায় বিয়েটা করতে হলো, প্রুফ আছে, আছে প্রুফ, রুমকি ঝুমকির সাথে কিছু একটা বিয়ের সময় হয়ে গেছিল বিয়ের আগে, তাহলে আছে প্রুফ সে চেন্নাইতে কিছু হয়নি, প্রুফ যদি চাইলি মাগো কোথায় দেব প্রুফ তোমাদের, তোমাদের কি ধারণা এফবি পেজ এফবি ডাইরেক্ট দিয়ে দেবে, যে মেয়েটা কোনদিন হিম্মত করেনি কমিউনিটিতে এমন কিছু ফটো দিতে যে ফটো দিলে পরে আমাদের কোথাও আতে গা লাগে, কেন পারিনি, কেন পারিনি, গট আপ ম্যাচ খেলার মতো দেখানোর মতো হিম্মত হয়নি, কেন হয়নি হিম্মত, কেন হয়নি হিম্মত। রুমকি ঝুমকির বাবা যদি বিয়ের আগে বানাতে পারে বাড়িটা গিয়ে থাকতে পারে সেই মাস্টারের সাথে,
তাহলে ঢঙ্গিমৌ কি কইরা এই পাতলা কোমর পাখার সঙ্গে থাকে নাই, থাকে নাই যে জানি না অপারেশন পর ফিরে আসবে কিনা, যাক মনের সাত পুরা করে নিক। সেটা প্রুফ কে দেবে? প্রুফ যখন চাইবে না, অনেক প্রুফ। বাবা এসেছিল এইবার না, কোন ভিসা নিয়ে? ট্যুরিস্ট ভিসা না মেডিকেল ভিসা? মেডিকেল ভিসা কোথায় গাওয়া হয়েছে? ট্রিটমেন্ট কোথায় করানো হয়েছে? শিলিগুড়ি? যাওয়ার কথা কোথায় ছিল? চেন্নাই? চেন্নাই কেন যাওয়া হলো না? কি বলা হয়েছিল? চেন্নাই গিয়ে মুভি করা হবে, সেই মুভিতে জানানো হবে কোথায় জন্ম, জানানো হয়েছে? 2022-এর প্রথম দিকে বারবার 2022-এ যাবোই যাবো যাবোই যাবো চেন্নাই, বারবার চেন্নাই নামটা নিয়ে লোকের সাথে ইমোশনাল খেলা। আছে প্রুফ? বাবা মা আসলো, চলেও গেল, চেন্নাই যাওয়া হয়েছে? হয়নি। কেন হয়নি? কেন হয়নি? যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ট্রিটমেন্ট, সেটা থেকে দূরে থাকা হচ্ছে। কারণটা কি? কারণটা কি? কারণ চেন্নাই যাওয়ার নাম করেও কিছুদিনের জন্য ভিউয়ার্সদেরকে অ্যাট্রাক্ট করে রাখা যাবে। আছে কোনো প্রুফ? না, আমার কাছে কোনো প্রুফ নেই। সব কিছু কি প্রুফ থাকে? বুঝতে হবে বাবা, বাবা যে বাবা মেয়েকে এতটা সুস্থ করেছে, বাবা চাইবে না এইবারও গিয়ে চেন্নাইতে নিজেকেও দেখাবেন আর মেয়েকেও সুস্থ করে আনবেন? বাবা চাইবেন না? নিশ্চয়ই চাইবেন, তাহলে কেন গেলেন না নিয়ে মেয়েকে? আছে প্রুফ? ঠিক যেমনি এমন কিছু কথা ইউটিউব মিটের আগেও আমরা জানতে পেরেছিলাম যেগুলো আমরা বুঝছিলাম না। বোঝা গেল, একটা লাইভ করে বলা হলো বাবাকে বকা দেওয়ার পর যে তোমরা সবাই চুপ করে যাও, চুপ করে যাও, চুপ করে যাও। তারপরে কেউ ভিডিও করে কেউ বলে দিল যে না, মানে একজন ক্রিয়েটারের জন্য না পারতে মন চাইনি, তার কথাটা অবিশ্বাস করেছিলাম যে ঠিক নাকি, ওই স্ট্রিমটা ওই ক্ষমাটা মিথ্যা ছিল। ঠিক ঠিক, আমাকে মালবিকা দিয়ে কিছু ফরেনার্স ভিউয়ার্স আমাকে বলেছে, প্লিজ অর্পিতা ইউ আর এ জেনুইন পার্সন, আমি ইংলিশ বলে রাগ করে তুমি আপনি ইংলিশ কেন বলেন, কারণ ওরা আমাকে ইংলিশে লেখে, প্লিজ লিভ দিস ওম্যান অর্পিতা, প্লিজ গো অ্যাওয়ে ফ্রম ডোঙ্গি বউ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হার ফিলিংস। অর্পিতা সরে গেছিল ওই স্ট্রিমের পরে, আমাকে খোঁচা দেওয়া হয়েছিল যে আমি নাকি ওর বাবাকে, আমি কিন্তু পরের দিন ভিডিও করে ওর বাবার পায়ে প্রণাম করে ভিডিও করেছিলাম। আমি ভেবেছিলাম ওর বাবা বলবে যে মা তুই সরে আয়, কিন্তু কেউ একজন ভিডিও করে বলে দিল যে না, ও মন থেকে চাইনি। হ্যাঁ, মন থেকে চাইনি, কারণ ঠিক যেদিন আমাকে মাধবিকা দিয়ে লিখলো তুমি সরে যাও অর্পিতা, পরের দিনই ও ভিডিও করে লাইক করে 10 মিনিট লাইক করে বললো কন্ট্রোভার্সি চলতে থাকুক, কারণ কন্ট্রোভার্সি করে আমিও উপরে উঠেছি। কারণ কন্ট্রোভার্সি না চললে রুমকির গালে চর মারা যাবে না, আর রুমকির গালে চর যদি ওয়াইটি ওদেরকে রিচ না দেয় তাহলে হবে না, আর ওয়াইটি রিচের জন্য কাউকে ধরতে লাগবে। তাই সেখানে প্রমোশন করা হচ্ছে স্পেসিফিক্যালি একটা চ্যানেলকে, নো ডাউট। কিভাবে করা হচ্ছে? ডাইরেক্ট পেজে। হ্যাঁ, ডাইরেক্ট পেজে করবে নাকি? শোনো ভিউয়ার্স, তোমরা এত বোকা কি করে হও? এমন একটা নাম দেখানো যে নামটা কোথাও নেই বলে আমরা জানি না কে দিয়েছে, জানি না কে দেয় দিয়েছে, এটাই হচ্ছে। আমরা কি সবার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে বসে থাকি? থাকি না। কয়েকটা হোয়াটসঅ্যাপে ওই লিঙ্কটা স্ট্যাটাসে দিয়ে দিলে হয়ে গেল, বুঝলে? বুঝলে খেলাটা কিভাবে খেলা হয়? এইভাবে হয়। কজনকে, যারা যারা তোমরা ভিডিও করছো ওর হয়ে রুমকির এগেনস্টে, সবাইকে ফোন করেছিল? করেনি। আমি জানি দুজন মহিলা যে দিন ডেইলি ফোন, ডেইলি ভিডিও করেছে, ওদের ভিউজটা কম হয়, ওরা আমাকে কল করে বলছে দিদি আমাদেরকে তো কোনোদিনও ফোন করেনি, আমাদের তো ফেসবুকও আছে ইনস্টাও আছে, তুমি কি বলছো? ও কল করে সবাইকে, আমাদের তো কল করেনি। ও সবাইকে কল করে না ডিয়ার, ও বেছে বেছে কল করে যাদের মুখটাকে টাইট করতে হবে। আর কীভাবে জানো? কলের আগেও কিন্তু সে ডাইরেক্ট কল করে না, ডাইরেক্ট বসে না, পাশের বাড়ির লোক বলে কেউ আসে অন্য একটা ডিনে বলে আমি কি বন্ধু হতে পারি, তারপরে আপনি কি ওর সাথে কথা বলবেন, দেখাবো প্রুফ, দেখাবো প্রুফ, কারোর মেয়ে সুন্দর, কারোর বাড়ি কুকুর সুন্দর। পয়েন্টটা বলে দিলাম, কোথায় কোথায় কল করা হয় ছেড়ে দেব, এত সহজে না। রুমকে যদি বিয়ের আগে বাড়ি বানাতে গিয়ে মাস্টারের সঙ্গে থাকতে পারে, তুমি তাহলে হোটেলে, বাড়িতে তো অনেকগুলি ঘর হয় পাশাপাশি ঘরে থাকা যায়, বাড়ি আশেপাশের লোকের ভয়, চেন্নাইয়ের মতো হসপিটাল কাউকে চেনেই না, কে কার গরু কারে দেয় দুয়া কেউ জানেই না, কেউ জানেই না কে কে কোত্থেকে এসেছে, তাহলে কে জানে হোটেল রুমের ভিতরে কি হয়েছিল? আছে প্রুফ? আছে প্রুফ? দিতে পারলে নিতে শেখো। আর FB কোন কোন দিনে দেওয়া হতো? সবগুলি ভিডিও থরি দেওয়া হয়েছে, প্রথম দিকে দিয়ে বুঝটা অন্য নামে পেয়েছে, ওকে। আর রইলো বা কি দিয়ে দেওয়া? আমি কি পাগল, আমি কি পাগল, আমি এখানে আমি ইউটিউব ভিডিওতে দেবো?
যে এই এই পেজে যান, এই এই লিঙ্কে যান, গিয়ে পাবেন। আমি কি হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি এখানে ডিসক্লোজ করে দেবো, যাদের মধ্যে এক দুজন আমাকে চেনা শোনা, আমাকে থাপ্পড় লাগাবে না এসে? কারোর হোয়াটসঅ্যাপ নাম্বারে কাউকে আমি প্রমোট করে আমি এখানে ভিডিও দিতে পারবো, এটা নিয়ম আছে আমার ওয়াইটির? আরো কিছু কথা আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো, বলবো, ছাড়বো না, ছাড়বো না। প্রত্যেকটা মানুষকে কিভাবে গ্র্যাপ করেছে, ভিউয়ার্সদেরকে গ্র্যাপ করেছে, প্রত্যেকটা লোকের সাথে এক করে, নিজের যাকে ছোট করেছে, পরিবারকে এক করতে চায়নি, পরিবারকে আলাদা রেখেই নিজের রাস্তা ক্লিয়ার করতে পেরেছে। পেরেছো কি সুখী হতে? কোনোদিনও পারোনি। কারোর ভালোবাসা কেড়ে নিয়ে, কোনো ছেলের কাছ থেকে তার মাকে কেড়ে নিয়ে, ভাইয়ের সাথে ভাইকে আলাদা করে দিয়ে নিজে সুখী হওয়া যায় না। বর্তমানটা আগে ভালো রাখতে হয়, তবেই ভবিষ্যৎটা ভালো থাকে, বুঝলে কি না? লাভ ইউ ঢুঙ্গি বউ, আই লাভ ইউ, আই লাভ ইউ লট, আই লাভ ইউ। তোমার সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো কিছু নেই, আমি শুধু চেয়েছিলাম তোমার পরিবারের একান্নবর্তিতা, আমি চেয়েছিলাম তুমি ভালো হয়ে আসো, যেমন সব ক্রিয়েটার যেমনই আমরা করি না কেন, যাকে নিয়ে যত কথাই বলি না কেন, ওদের পরিবারের বন্ধন। তোমাদের মতো গ্রামের বউরাই যদি দেখাও পরিবারের ভাঙ্গন, তাহলে আমাদের মতো যে নিউক্লিয়ার ফ্যামিলি থাকে ওরা কি করবে? এর জন্য চেয়েছিলাম, আর কিচ্ছু না।